আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত হামিদাও ও মুসল্লিয় ও মুসলিমা আম্মা বাদ দূরেরও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি পবিত্র মাহে রামাদানের ধারাবাহিক আলোচনার এ পর্যায়ে আলোচনা করব রোজা অবস্থায় যেসব কাজ রোজাকে নষ্ট করে দেয় সেসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবো প্রিয় দর্শক শ্রোতা আমরা রোজা রেখে যেই কাজগুলো আমাদের জন্য করা উচিত নয় আমাদের রোজাকে নষ্ট করে দেবে ভঙ্গ করে দেবে আজকে সে বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করবো এক নম্বরে আমরা দেখতে পাই রোজা নষ্ট করে সহবাস এই কাজটা যদিও বৈধ কিন্তু রোজাদারের জন্য রোজা অবস্থায় তুলুয়াইল ফাজার থেকে গুরুবিশ্বামস পর্যন্ত এই সময়ের মধ্যে স্ত্রী সহবাস রোজাদারের জন্য উচিত নয় এবং হারাম এই সময়ে স্ত্রীর সাথে মেলামেশা সঙ্গম করা যাবে না অর্থাৎ সহবাস করা এই সময়ে রোজাদারের জন্য হারাম এবং দ্বিতীয় নাম্বার। রোজা ভঙ্গকারী আমরা আরেকটি দেখতে পাই হস্তমৈথন রোজা ভঙ্গকারী যেই কাজটি রোজাদার থেকে প্রকাশ পেলে রোজা ভঙ্গ হয়ে যায় রোজাদারের জন্য করা উচিত নয় সেটা হলো পানাহার করা কেননা আমরা জানি আল্লাহ আল্লাহালা আমাদেরকে নির্দিষ্ট একটা সময় খাবারের নির্দেশ দিয়েছেন নির্দিষ্ট একটা সময় আমাদেরকে খাবার থেকে বিরত থাকতে বলেছেন সেজন্য সুবহে সাদিক থেকে তুলা ইলফ গুরু পর্যন্ত অর্থাৎ ফজর থেকে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে পানাহার করা রোজাদারের জন্য রোজা নষ্ট হয়ে যায় এজন্য এই সময় পানাহার করা রোজাদারের জন্য উচিত নয় এবং যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত সেগুলো যদি পান করা হয় খাওয়া হয় তাহলে রোজাদারের রোজা বঙ্গ হয়ে যায় এজন্য খাবার জাতীয় যে কোনো খাবারের স্থলাভিষিক্ত যাই হোক তার থেকে বিরত থাকা রোজাদারের জন্য উচিত কর্তব্য এবং আরেকটি বিষয় হল ইচ্ছাকৃতভাবে বমি করা এটা রোজাদারের জন্য রোজাবঙ্গের ভঙ্গের কারণ কারণ ইচ্ছাকৃতভাবে বমি করা যাবে না যদি সামান্য পরিমাণ অনিচ্ছা হয় তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু ইচ্ছা করে বমি করা যাবে না এবং মহিলাদের হায়েজ এবং নেপাস এই সময়টা রোজা ভঙ্গের কারণ এই সময়ের মহিলাদের রোজা রাখা তাদের জন্য নিষেধ এবং নামাজ পড়া তাদের জন্য নিষেধ হায়েজ সরাকালীন অবস্থা এটা রোজা ভঙ্গের কারণ এই জন্য এই সময় তারা রোজা রাখবে না সম্মানিত দর্শক শ্রোতা যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি এই বিষয়গুলো আমাদের গুরুত্বর সাথে খেয়াল রাখতে হবে যেন আমাদের দ্বারা এই কাজগুলো সংগঠিত না হয় যদি এই কাজগুলো আমাদের দ্বারা সংগঠিত হয় তাহলে রোজার যে হুকুম রোজার যে বিধান রোজার যে রাখার যে কর্তব্য যেই দায়িত্ব আমাদের সেটা যদি পুঙ্খানুপুঙ্খরূপে আদায় না হয় তাহলে আমাদের রোজা হবে না আর রোজা যদি না হয় আমরা শুধু শুধু পানাহার থেকে বিরত থেকে আমাদের কষ্টেই হলো রোজা রোজার যে সাব যে ফল সেটা আমাদের নসিব হবে না এজন্য আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে উল্লিখিত বিষয়গুলো অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক ওয়াখরিদা ওয়ান আলহামদুলিল্লাহ